একুশে জুলাই সেটা নিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা বলেছে যেটা বলেছে সেটা ইঞ্চিতে ইঞ্চিতে দেখবে বিজেপিকে, কি বলবেন? না, মমতা ব্যানার্জি এটা এই ধরনের কথা তো কয়েক বছর ধরেই বলছে, বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে দেখবে কয়েক বছর ধরে বলছে। নির্বাচনে জনাদেশের পর আমার মনে হয়েছিল বোধ হয় একটু সম্বিত ফিরবে, এখনও তার সম্বিত ফেরেনি। অপেক্ষা করুন, আর কয়েক মাস কয়েক এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচনে এই দলটাই উঠে যাবে। আচ্ছা মুকুল, আরেকটা বিষয়, সেটা তো সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে যে পুরসভার মামলাগুলো চলছে সেখানে তুমি আইনজীবী লড়বে না বলছো, অভিজিৎ কেন এরকম একটা সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে কোনো আইনজীবী যে পুরসভার যে মামলাগুলো চলছে সেখানে লড়বে না বলছো? মানে ওটা বুঝতে পারছি না মুকুল। একটা প্রশ্ন আছে, তিস্তাতে একটা গাড়ি ডুবে গেছে, আচ্ছা 11 দিনে রাজ্য সরকার সেই গাড়িটা উদ্ধার করতে পারলো না, গাড়ির মধ্যে 2 প্যাসেঞ্জার রয়েছে। রাজ্য সরকার সব দিক থেকে ব্যর্থ এই সরকারে। হ্যাঁ, এই এই রাজ্য সরকারের এখানে আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই, না ইনফ্রাস্ট্রাকচার নেই এবং যেহেতু এই এলাকার সাংসদ বিস্তা আমাদের সাংসদ রাজু ইস্তা, সে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে এখানে নেভিকে অনুরোধ করায় নেভি এখন এখানে চেষ্টা করছে গাড়িটা তোলার। রাজ্য সরকার তাহলে ব্যর্থ বলছে? রাজ্য সরকার ব্যর্থ পুরোপুরি। সরকারি আইনজীবী লড়বে না, তার কারণ সরকারি আইনজীবীদের কথা এই সাংসদ এই বিচারক শুনছে না, তাই সরকারি আইনজীবীরা তাদের লড়বে না বলছে। এটা ভারতবর্ষের ইতিহাসে আছে, অন্য কোনো কোর্ট হলে সেই আইনজীবীদের বিরুদ্ধে এক্ষুনি ব্যবস্থা নেওয়া হতো। মমতা ব্যানার্জি কোনো জায়গায় হারতে চায় না, সেই জন্য সমাপ্তি চট্টোপাধ্যায়ের আবার এজলাসে সমাপ্তি চট্টোপাধ্যায় যেহেতু বিচারক, বিচার ব্যবস্থার উপর আমাদের কোনো রকমে কোনো টিপ্পণী করা ঠিক নয়, কিন্তু যে পদ্ধতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগের দিন বিহেভ করেছে, অন্য কোনো বিচার অবস্থায় হলে, কলকাতা হাইকোর্ট নয় অন্য জায়গায় হলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতো।